হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে চলে আসলাম রান্নাবান্না নিয়ে, আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে সারাদিন কী কী করেছি তা তো আর শেয়ার করতে পারবো না, তো রান্নাটাই শেয়ার করি। তো আমার লাভলি আপুরা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলেন মূল ভিডিওতে চলে যাই, আজকে কী কী রান্না করতেছি তাই দেখাবো। তো প্রথমেই তো দেখে নিচ্ছেন, আমি করলাটা ভাজি করে নিচ্ছি। করলা আলু দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। তো আপনারাও বাসায় এইভাবে রান্না করতে পারেন, খুবই ইয়ামি হয় এই রান্নাটা। আর আমি কিন্তু রসুন দিয়ে এটা মানে ফোড়ন দিয়েছি আর কি। তো আমার করলাটা ভাজি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তো এই পর্যায়ে কিন্তু আমি পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, আর দিয়ে দিলাম জিরা, হলুদ মরিচ, ধনিয়া গুঁড়া দিয়ে সুন্দর করে, একটু করে আদা রসুন আমি দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে আমি এখন গুঁড়া মাছটা রান্না করবো, কাস্তি মাছ রান্না করব। তো আজকে দুপুরে কী কী রান্না করেছি এটি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি সবাই আমার আর ভিডিওটা দেখবেন এবং লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো কে কে এই ছোটো মাছগুলি খেতে পছন্দ করেন জানাবেন, আর কার বাসায় কী কী রান্না হয়েছে এটাও শেয়ার করতে পারেন আমার সাথে। তো আমি সুন্দর করে রান্নাটা করে নিচ্ছি, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে। আর এখানে কিন্তু আমি বাহিরের আলো দিয়ে রান্না করেছি, কোনো কারেন্টের আলো বা লাইট বেশি বেশি করে আমি দিইনি। এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিলাম, সুন্দর করে এখন কষিয়ে এটাকে রান্না করব। এই তো কিছুক্ষণ পর কাঁচামরিচ দিয়ে সুন্দর করে এখন নেড়েচেড়ে আমি নামিয়ে নিব। তো নামিয়ে এখন আমি মুরগির মাংসটা বসিয়ে দিলাম। তো আমি পেঁয়াজ আলু মুরগি একসাথে দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। এখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম সুন্দর করে ভেজে নেওয়ার পর। তো আপুরা আপনারা কোথা থেকে দেখছেন আবারও বলি, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান এটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদেরকে ওইরকম ভিডিও দেওয়ার জন্য। তো সবশেষে কিন্তু আমি আদা রসুন দিয়ে কষিয়ে তারপর ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া আর আপনার দিয়ে দিলাম জিরা গুঁড়া দিয়ে আবারও সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর বরাবরের মতো আমি মাংসটা এইভাবেই রান্না করি। দেখেন কী সুন্দর কালার হয়েছে। আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব। আপনারা যদি আমার পাশে না থাকেন আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তো সবাই সাহায্য করবেন আশা করি। তো এই তো তরকারিটা আমি এরকম করে নামিয়ে নিয়েছি, এই পর্যায়ে আমি তরকারিটা নামিয়ে নিব। তো নিয়ে আজকে লাস্টের যে রান্নাটা এটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখানে আলু আর নিয়ে নিলাম ডাটা, তো ডাটায় মোটা ডাটাগুলি নিয়ে নিয়েছি। তো আমি চিংড়ি মাছ দিয়ে আজকে ঝোল করব। তো আমি এটা কিভাবে করব এটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো আজকের এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন কিন্তু। আর আজকে আমি অনেক পদ রান্না করেছি, তো এখানে আমি বড় বড় চিংড়ি মাছ দিয়ে সব একসাথে দিয়ে ভেজে নিব। এখন পেঁয়াজটাও দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে এখন নেড়ে চেড়ে ভেজে নিব, একদম সুন্দর করে নাড়াচাড়া করতে হবে যাতে এপাশ ওপাশ সব দিকে লেগে যায়। তা আমি সুন্দর করে ভেজে তারপর আবার চলে আসতেছি আপনাদের মাঝে। এই তো দেখেন কালারটা কত সুন্দর হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে কিন্তু মাছের, মাছ চিংড়ি মাছ এবং ডাটা তরকারি ঝোল।
এরপর যে আমি দিয়ে দিব কিছু মশলা। এখানে আমি অল্প মশলা দিয়েছি, মরিচ আর ধনিয়া গুঁড়া, আর হলুদ গুঁড়া তো আমার আগে দেওয়া হয়েছিল, এখন দিয়ে দিলাম। বানিয়ে দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। এই তো এখন আমি দিয়ে দিব বড় করে ঝোল, আর এই ঝোলটা দিয়ে সুন্দর করে রান্না করে আমি নামিয়ে নিব। তো আজকে আমি কি রান্না করলাম দুপুরে এটাই শেয়ার করলাম, আর আজকের আমার রান্নাগুলি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো আমার তরকারি রান্নাও শেষ, আমার ভিডিও শেষ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।